আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে লগন ধান রোপণ করার শেষ দিন, নিচে যে গেছিলাম পানিতে লাগানো যে বন্ধ ছিল সেটা গতকালকে রোপণ করে আসছি। পানিতে তো তলিয়ে যাওয়ার কারণে পুরো ঢুকে যে দিনকে দুই ফাই রোপণ করে চলে আসছিলাম, আর বাদ বাকি যেটা ছিল সেটা গতকালকে আলহামদুলিল্লাহ করে আসছি। তো এখানে সম্পূর্ণ শেষ। আর এই যে আছে এই যে খোলা, এটা শীত, এটা ছিল পাতার বীজ ফেলাইছিলাম এই যে খোলা, মনে আছে যে ওইখান দিয়ে পাতার বীজ ফেলাইছিলাম, এই যে 19 কেজি বীজ ফেলাইছিলাম এই জায়গা। তো সেই 19 কেজির এই সেই খোলা, এই খোলা বাদ ছিল আছে আর কি। তাই খোলা এখন রোপণ করবো, আর আজকে ইনশাল্লাহ রোপণ করে আলহামদুলিল্লাহ আলহামদুল সব ধান, মানে সম্পূর্ণ জমিতে ধান রোপণ করা শেষ হয়ে যাবে। তো আসুন, এই যে ছোট ভাই নেমে গেছে, আর এখন আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমি রোপণ করা হয়ে গেল আজকে, যে আর কোনো আলহামদুলিল্লাহ বাদ নেই রোপণ করতে, বুঝছেন। তো এখন বাসার দিকে যাবো, বাসার দিকে বাসায় গিয়ে গোসল করে গোসল করবো, আর পরবর্তীতে জমি পরিচর্যা মানে দেব, কখন কী দি ওষুধ দিতে হবে, কখন কী করতে হবে সেই পরিচর্যার ভিডিও নিয়ে দেখা হবে। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর উপর সবসময় যেভাবে থাকবেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, দেখবেন ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।